আমাদের বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে সেটা আজকে গাজীপুরে এসে আমি বুঝতে পারলাম। কারণ গাজীপুরের যে ফ্লাইওভারটা করেছে এবং গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যে চলাচলের জন্য যে ফ্লাইওভারগুলো করেছে সেটির জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের ঢাকা যেতে যে সময়টা লাগতো ময়মনসিং থেকে 6-7 ঘন্টা কিন্তু সময় লেগে যেত আমাদের ঢাকা যেতে, কারণ অনেক রোগী কিন্তু ঢাকা হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিত কিন্তু রাস্তায় কিন্তু তারা নিহত হয়ে যেত, কারণ যে জ্যামে পড়তো, কারণ জ্যামের জন্য কিন্তু হসপিটালও যেতে পারতো না। এবং অনেক কাজ কিন্তু অনেক মানুষে কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই জ্যামের কারণে কিন্তু করতে পারতো না। আজকে আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের যে ফ্লাইওভারটা, আপনারা যারা গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেন তারাই একমাত্র জানতেন, কারণ ময়মনসিং থেকে ঢাকার উদ্দেশ্যে যারা রওনা দিতেন তারাই একমাত্র বুঝতেন। কারণ এই গাজীপুরের যে ভয়াবহ একটা জ্যামে পড়তাম আমরা, প্রায় 3-4 ঘন্টা জ্যামে আটকা পড়ে যেতাম, কারণ এই জ্যাম থেকে একমাত্র রক্ষা পেলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। কারণ তার যে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যে ফ্লাইওভারগুলো করেছে সেই কারণেই কিন্তু বাংলাদেশে এই যানজট মুক্ত, জ্যাম মুক্ত কিন্তু শহর হয়ে গেছে। আজকে কিন্তু আমরা এই 4 মিনিটে আজকে গাজীপুর ফ্লাইওভার দিয়ে আজকে আমরা শালনা ব্রিজ কিন্তু আজকে ক্রস করে ফেলতেছি মাত্র 4 মিনিটে। আপনারা দেখতেছেন আমি কিন্তু এখন গাজীপুর ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর দিয়ে কিন্তু যাচ্ছি। এই যেই জায়গাতে কিন্তু শত শত গাড়ির জ্যামে পড়ে থাকতাম সেই জায়গাটা আজকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কোনো যানজট নাই, সবাই কিন্তু এই যে গাড়ি নিয়ে যেভাবে খুশি সেভাবেই কিন্তু যেতেছে, কারণ কোনো জ্যাম নাই গা। কারণ ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ তার এই করা এই ফ্লাইওভার ব্রিজ, হ্যাঁ, এটার জন্যই কিন্তু আজকে আমরা ময়মনসিং থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র 2 ঘন্টায় কিন্তু আমরা যেতে পারতেছি। কারণ যেখানে আমাদের 7-8 ঘন্টা কিন্তু সময় লাগতো ঢাকা যেতে, কারণ সেই সময়টা আর লাগতেছে না, কারণ মাত্র 2 ঘন্টায় কিন্তু আমরা ঢাকার ভিতরে আমরা পৌঁছতে পারতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কারণ আমরা কিন্তু এখন কিন্তু শালনা ওভার ব্রিজটার উপর দিয়ে কিন্তু যাব। আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কোনো জ্যাম নাই, কারণ যেই জায়গাটুকু প্রচণ্ড পরিমাপ জ্যাম থাকতো আজকে কিন্তু একদম ফাঁকা। আজকে ঢাকার ভিতর আজকে ঢুকলাম, একদম কোনো জ্যাম নাই, রাস্তা একদম ফাঁকা, আলহামদুলিল্লাহ। কারণ যেই জায়গাতে মানে এত পরিমাপ জ্যাম থাকতো, জ্যামের কারণে কিন্তু আমরা ঢাকা কিন্তু মানে যেতে আমাদের 6-7 ঘন্টা সময় লাগতো, আর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা 2 ঘন্টায় কিন্তু আজকে ঢাকা থেকে আমরা কিন্তু ময়মনসিং যেতে পারতাছি, এবং ময়মনসিং থেকে মাত্র 2 ঘন্টায় কিন্তু আমরা ঢাকা যেতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশটা কতটুকু এগিয়ে গেছে, কতটুকু উন্নত হয়েছে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব এবং আমাদের দেশটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।